ইনসানিয়ারে আজকের গল্প প্রতিশ্রুতি। গল্পটির লেখক সুপ্রতীক বণিক। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই প্রতিশ্রুতি। আমি তোমাকে খুবই ভালোবেসেছিলাম, আজও বাসি, কিন্তু কিন্তু সেদিন যেটা করলে তুমি, মানে মানে যে ব্যবহারটা তুমি আমার সাথে করলে, তারপর তারপর কি আর সহ্য করা যায়? আর কি চুপ করে থাকা যায়? ভালোবাসার কি তবে এই প্রতিদান? তুমি আমাকে ভালোবাসনি, তুমি ভাবছো এর পরেও আমি তোমাকে ভালোবাসবো? ভালোবাসার স্নেহ যতটা, ভালোবাসার হিংস্রতা আর ক্ষিপ্রতাও ঠিক ততটাই। কাজেই তুমি ভুলে যেও না, আমি আবার ফিরে আসব। কোনো নাটকীয়তা ছাড়াই আজ আমি চলে গেলেও স্মৃতিগুলোর কি হবে? ও, ওগুলো তো থেকে যাবে, তাই না? ওগুলো তো থাকবে, বলো। তবে তবে একটাই অনুরোধ, তুমি আমাকে আমাকে ভুলে যেও না। তুমি ব্যাস এইটুকুই, আমাকে ভুলে যেও না তুমি। আজ আবার 15 বছর বাদে দেখা হলো তোমার সাথে। আজ আজ তুমি বেঁচে, কিন্তু দেখো 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 ওই দেখো আমার 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 কবর ধুলোয় ভর্তি, ধুলো ধুলো শুধু ধুলো। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ? মনে পড়ছে আমায়? চিনতে হয়তো তুমি পারবে না আমায়, তবে দেখবে 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 তোমার ছেলে কেমন আমার ডাকে সাড়া দেয়। হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো রনি রনি, আসো এদিকে আসো, তোমার বাবা ডাকছে, চিনতে পারছো তো? বলেছিলাম বলেছিলাম না আমি ফিরে আসব, এসেছি। জীবিত না হলেও মৃত হয়ে তো এসেছি, কথা রেখেছি আমি। তুমি না পেলেও তোমার ছেলে তো পেল। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।